প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে হার্ড ডিস্ক সম্বন্ধে আলোচনা করব। হার্ড ডিস্ক সম্বন্ধে আলোচনা করব। এখানে আমার কাছে দুই ধরনের হার্ড ডিস্ক আছে। এই দুই ধরনের হার্ড ডিস্ক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। একটা হচ্ছে ছাতা হার্ড ডিস্ক, আর একটা হচ্ছে পাতা। পাতা পোর্টের যে হার্ড ডিস্কটা, সেটা আগে ইউজ হইতো। এখানে দেখা যাচ্ছে যে তোমার আইডি কেবলের মাধ্যমে এটাকে কানেক্টেড করা হতো। আর পাতা পোর্টের হার্ড ডিস্ক তোমার ছাতা পোর্টের যেটা, সেটা ছাতা পোর্টের কেবলের মাধ্যমে লাগানো হয়। এটা আমি তোমাদেরকে দেখাবো পিসিতে কোথায় লাগানো হচ্ছে। আগে খুলে রাখছি কেচিং। এখানে দেখাচ্ছি আমি যে কিভাবে হার্ড ডিস্কটা লাগানো হয়ে থাকে কেবলের মাধ্যমে। এখান থেকে দেখা যাচ্ছে যে তোমার এই যে ছাতা পোর্ট, এই পোর্টের সাথে কেবলটা লাগানো আছে মাদারবোর্ডের সাথে। মাদারবোর্ড থেকেই ডেটা যেহেতু পাস হবে, সেই কারণে এই ডেটা কেবলের মাধ্যমে সেটআপ কেবল সংযোগ করে হার্ড ডিস্কের মধ্যে লাগানো হয়েছে। এটি একটি সেটআপ পোর্টের হার্ড ডিস্ক আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এর সাথে একটি পাওয়ার কেবল লাগানো আছে। পাওয়ার কেবলটা এখান থেকে, পাওয়ার সাপ্লাই থেকে আসতেছে। পাশাপাশি তোমাদেরকে আমি এর আগেই দেখিয়েছিলাম অ্যাসেম্বলিং, ডিঅ্যাসেম্বলিং। তার মধ্যে অ্যাসেম্বলিংয়ের মধ্যে আমি সব পার্টসগুলো এর আগেই দেখিয়েছি। তারপরও সংক্ষেপে একটু আলোচনা করি যে এখানে আমার মাদারবোর্ডের সাথে তোমার স্লটের সাথে ডেটা কেবলের মাধ্যমে হার্ড ডিস্কের সাথে ডেটা ট্রান্সফারের জন্য এই হার্ড ডিস্ক লাগানো আছে, পাওয়ারের জন্য এই পাওয়ার কেবল লাগানো আছে, পাশাপাশি আমার মাদারবোর্ডের মধ্যে র্যাম লাগানো আছে, পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে সব কিছুর কানেকশনই এখানে দেয়া আছে। এখন দুই ধরনের হার্ড ডিস্ক আমার হাতে আছে। একটু আগে তোমাদেরকে যা দেখিয়েছি যে ছাতা পোর্টের হার্ড ডিস্ক আইডি ছাতা পোর্টের ছাতা কেবলের মাধ্যমে লাগানো হয়, আর পাতা পোর্টের হার্ড ডিস্ক যেটা আইডি কেবলের মাধ্যমে এটা লাগানো হয়। আগে আমরা এটা ইউজ করতাম, প্যারালালি কেবলের মাধ্যমে লাগিয়ে দিতাম দু ধরনের হার্ড ডিস্ক। তো ছাতা পোর্টের হার্ড ডিস্ক এখন ইউজ হয় আমার যেহেতু আধুনিক কম্পিউটারগুলোতে এভাবে ইউজ হয়ে থাকে, এক্ষেত্রে ডেটা পাস করার ক্ষেত্রে সুবিধা হয়। আমি এখন তোমাদেরকে ছাতা পোর্টের একটি হার্ড ডিস্ক খুলে দেখাবো, এর মধ্যে কী থাকে, হার্ড ডিস্কটা কীভাবে কাজ করে। পাশাপাশি আমার হাতে একটি আইডি কেবলের মাধ্যমে যে ছাতা পোর্টের আইডি কেবলের যে হার্ড ডিস্ক সেটাও আছে, সেটাও দেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইনস্ট্রুমেন্ট রাখা আছে, আমার টুলস ইনস্ট্রুমেন্ট, এগুলোর মাধ্যমেই আমার হার্ড ডিস্ক খোলা হয়। এখান থেকে আমি একটা ইনস্ট্রুমেন্ট নিলাম হার্ড ডিস্ক খোলার জন্য, স্টার স্ক্রু। এর মাধ্যমে আমার ছাতা পোর্টের হার্ড ডিস্কে দেখা যাচ্ছে যে চারপাশে ছয়টি স্ক্রু দিয়ে আটকানো এবং মাঝে একটি স্ক্রু দিয়ে আটকানো আছে। সেক্ষেত্রে আমরা এই স্টারের মাধ্যমে কানেকশনগুলো খুলে, স্টার দিয়ে খুলে খুলে আমরা হার্ড ডিস্কটার পার্টগুলো খুলে ফেলবো। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা স্ক্রুগুলো এখান থেকে ঘুরে ঘুরে খুলে দিচ্ছি, দেখা যাচ্ছে যে অলরেডি একটা পিন খোলা হয়ে গেছে। এভাবে করে আমরা এটাকে খুলে নিতে পারি, নিচে রেখে নেই, রেখে এটাকে খুলতে সুবিধা হবে, যাতে করে আমরা খুলে নিতে পারি। খুলে নেওয়ার পরে এটা ভিতরে দেখব যে আমরা হার্ড ডিস্কের মধ্যে কি আছে। হার্ড ডিস্ক এর পাশাপাশি আরও এক ধরনের হার্ড ডিস্ক এখন ইউজ হয়, সেটা হচ্ছে SSD, সলিড স্টেট ড্রাইভ। SSD হার্ড ডিস্কও এখন ইউজ হচ্ছে। এটি ডাটা স্পিড গতি অনেক বেশি, ডেটা ধরন ক্ষমতা, ডাটা ধরে রাখতে পারে। আর হার্ড ডিস্ক আমরা জানি যে এটা সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস কখন কাজ করে, যে আমরা যখন তোমার ডাটা কোনো সেভ করে রাখি কোনো ড্রাইভে, তখনই এই সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস মেমোরি হিসাবে ডেটাকে হার্ড ডিস্কের মধ্যে রেখে দেয়। সেক্ষেত্রে আমরা এই পিনগুলো অলরেডি খুলে ফেলেছি, এখন দেখব যে এর মধ্যে কী আছে। এটা খুলে ফেললাম, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ডিস্কের মতো দেখা যাচ্ছে। আমি হাত থেকে ঘুরাচ্ছি, ডিস্ক দেখা যাচ্ছে। এই ডিস্ক কানেক্টেড থাকে একটি ম্যাগনেটিক ডিস্কের সাথে। ম্যাগনেটিক ডিস্কটা একটা এখানে সংযোগ করে দেওয়া হচ্ছে, এবং এখানে একটা সেন্সরও থাকে। সেন্সর কী করে, আমরা যখন কোনো কমান্ড দেই হার্ড ডিস্কের, স্টোরেজ করে রাখে এবং ডেটা হিসাবে এটা ঘুরতে থাকে। হার্ড ডিস্ক ঘুরে ঘুরে সে কাজ করে, এভাবেই একটা হার্ড ডিস্ক কাজ করে, সেটা হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের আমরা তো এই অংশটা দেখলাম, এখানে একটা ড্রাইভের ডিস্কের মতো আছে, ডিস্ক ঘুরতে থাকে, হার্ড ডিস্ক তখন রিড করে সেই অনুযায়ী কাজ করে। এভাবে হার্ড ডিস্কের এই অংশটার কাজ। বাকি অংশগুলো, এখানে ম্যাগনেটিক অংশ থাকে, এগুলো আমরা খুলতে পারি, কিন্তু এটা ওয়ার্কেবল হার্ড ডিস্ক তোমাদের দেখানোর জন্য আমি দেখাইলাম।
এদিক থেকে আরেকটা অংশ থাকে সার্কিট। যদি কখনো আমার হার্ড ডিস্ক ঠিকমতো না পায়, কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা সার্কিটে হাত দিয়ে কোনো স্পর্শ করব না, এভাবে একটা রাবারের মাধ্যমে আমরা এটাকে আস্তে আস্তে মুছে দিব এবং এই পোর্টগুলোকে আমরা মুছে দিতে পারি। যেখানে আইডি কেবল লাগানো, সাতাপ কেবল লাগানো হয়, সেই সাতা কেবলের এই অংশটাকে আমরা মুছে দিতে পারি সার্কিটের। মুছে দিয়ে আমরা আবার দেখা তোমাদেরকে যে দেখিয়েছিলাম সেভাবে কেবল সাতা কেবলটা এর মধ্যে লাগিয়ে দিতে পারি। এভাবেই একটা হার্ড ডিস্ক কাজ করে। অনেক সময় হার্ড ডিস্ক দেখা যায় যে ডাটা পায় না, ঠিকমতো কাজ করে না, সেক্ষেত্রে আমরা খুলে আরেকবার যদি এখানে কানেকশনগুলো একটু ওকে করে দেই, মুছে আবার লাগাই এবং একটু চাপ দিয়ে দেই, সেক্ষেত্রে আমার হার্ড ডিস্কটা কাজ করবে। আজকে তোমাদেরকে আমি এই সাতা পোর্টে হার্ড ডিস্ক সম্বন্ধে দেখালাম। পরবর্তীতে তোমাদেরকে আমি পাতা বা আগে সেই আইডি কেবলের হার্ড ডিস্ক একটা খুলে তোমাদেরকে দেখাবো এটা কীভাবে কাজ করে, ফাংশনগুলো কীভাবে কাজ করে। তোমরা আমার সাথে সবসময় অ্যাক্টিভ থাকবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং কোনো অসুবিধা হলে বুঝতে আমাকে জানাবে কমেন্টসের মাধ্যমে।